ডঙ্কি ফ্লাইটস এর কাহিনী। এই ডঙ্কি ফ্লাইটস এই দুটি শব্দের সৌজন্যেই সামনে আসছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন দেশে ইললিগাল ইমিগ্রেন্টস বা বেআইনি অভিবাসনকারীরা অনেক সময় ঢুকে পড়েন এই ডঙ্কি ফ্লাইটস এর মাধ্যমে। তবে শব্দগুলি মূলত ব্যবহৃত হয় ভারতীয় বেআইনি অভিবাসনকারীদের জন্য। তবে ইদানিং পাকিস্তানি এবং বাংলাদেশিদের জন্যও চলে এই শব্দগুচ্ছ। শব্দ দুটি এসেছে পাঞ্জাব থেকে। বস্তুত এই রাজ্য থেকে ইংল্যান্ড এবং কানাডায় প্রচুর ভারতীয় যান, তার একটা বড় অংশই বেআইনিভাবে সেদেশে থেকেও যান। ডাঙ্কি ফ্লাইটস টেকনিক ব্যবহার হয় বেআইনিভাবে ওই দেশগুলিতে ঢোকার জন্য। সিনেমাটি আসলে নাকি এক পাঞ্জাবির বেআইনিভাবে কানাডা যাওয়ার গল্প। বিষয়টা অনেকটা এই, ধরুন পাঞ্জাব থেকে কেউ ইংল্যান্ডে যাবেন, তিনি আইনি পথে যেতে চান না, কারণ আইনি পথে যাওয়ার যে যোগ্যতা হয় সেই যোগ্যতাটা তার নেই। কিন্তু মনে মনে তিনি ভেবে রেখেছেন সে দেশে গিয়ে কিছু কাজকর্ম করে কাটাবেন। পাঞ্জাবের গায়ের গেহু, সরসোদা শাক, গোবিদা পরাঠা আর সন্ধ্যের পর লাল রাম আর ভালো লাগছে না তার। কিন্তু তিনি সেই দেশের ভাষা বলতে পারেন না, ইংরেজি বলতে পারেন না, সেই দেশে আদব কায়দা জানেন না, সেই দেশে চলার মতন তার শিক্ষা নেই, সেই দেশে চাকরি করার মতন তার জ্ঞান নেই। আইনি পথে তিনি তাই যেতে পারবেন না। কি করে যাবেন তিনি? তাকে তো তখন বাঁচতেই হবে বেআইনি পথ। তার জন্যই ডাঙ্কি ফ্লাইটস বা বলা যায় হপিং ফ্লাইটস। এক কথায় বেআইনিভাবে কোনো দেশের বর্ডার পেরিয়ে যাওয়া, ইংল্যান্ডে এই পদ্ধতি ব্যবহার করে বহু পাঞ্জাবি বাসা বেঁধেছেন। ট্রান্স আটলান্টিক কাউন্সিল অন মাইগ্রেশন বছর আটেক আগে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট পেশ করেছিলেন সানডে টাইমসের সাংবাদিক নিকোলাস মি, যেখানে বলা হয়েছিল জলন্ধর এবং আরও কিছু পাঞ্জাবের শহর এমনকি কিছু প্রত্যন্ত গ্রামেও অনেক ট্রাভেল এজেন্টের অফিস রয়েছে, তারা ডাঙ্কি ফ্লাইটসের ব্যবস্থা করে দেয়। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে যাওয়ার জন্য সেনজেন ভিসা করানো হয় আগে। এবার বেআইনি অভিবাসনকারী শুরুতে আইনি পথে ইউরোপে ঢুকে ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়, তারপর একসময় ইংল্যান্ডে টুক করে ঢুকে পড়ে সুযোগ খুঁজে। দেশটা ইংল্যান্ডের বদলে কানাডা হলে ছবিটাও সব বদলে যায়। তখন তো আর চট করে ইউরোপের কোনো দেশে ঘুরতে ঘুরতে টুক করে ঢুকে পড়া যাবে না, তাই টেকনিকও আলাদা। আর কাঙ্ক্ষিত দেশের বর্ডার পেরিয়ে সেই দেশে ঢুকতে অনেক সময় অনেক কষ্ট করতে হয়। এজেন্টদের বিশাল অর্থ দেওয়া তো বটেই, তার সঙ্গে নানা যন্ত্রণাও সহ্য করতে হয়। এভাবে যারা ডাঙ্কি ফ্লাইটসের সুবিধা নেয় তাদের বলা হয় ডাঙ্কি। হিরানির সিনেমায় তাই ডুঙ্কি বলা যায়, দেশীয় উচ্চারণে ডঙ্কি। ইংল্যান্ড ও কানাডার মধ্যে ডাঙ্কি ফ্লাইটসের টেকনিক যেমন আলাদা, তেমনই এর অন্য ছবি দেখা যায় ইউরোপ ও এশিয়ার মধ্যে। গাধার মতন হেঁটে যাওয়াই হচ্ছে ডাঙ্কি ফ্লাইটারদের কাজ। এশিয়া থেকে বেআইনি অভিবাসনকারীরা ইউরোপে ঢুকতে চাইলে একটা খুব কমন রুট আছে, তুরস্ক থেকে গ্রিস হয়ে। এই রুটে বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি ছাড়াও খুব বেশি মাত্রায় যান ইরাকি এবং সিরিয়ানরা। এদের যখন তুরস্ক থেকে গ্রিসে পৌঁছানোর পালা আসে, তখন ডাঙ্কিদের পৌঁছানোর জন্য বা পার করার জন্য আসে ডঙ্কার। অনেক সময় এই নামেই উপমহাদেশের লোকজন এই এজেন্টদেরকে ডাকে। সীমানা পেরোনোর আগে ওই এজেন্টদের সঙ্গে পেরোতে হয় অনেকটা রাস্তা, সেটা পায়ে হেঁটেই। বেআইনিভাবে কোনো দেশে ঢুকবেন তাকে তো আর চেকপোস্টে নিয়ে ছেড়ে আসা যায় না। দু দেশের মধ্যে এমন জায়গা খুঁজে বের করতে হয় যেখানে নজরদারি তুলনায় কম থাকে, সেই জায়গা পর্যন্ত পৌঁছতে চলে হাঁটা। রাত কাটানোর জন্য ঠাঁই হয় কোনো শস্যের গুদাম বা আস্তাবলে, ঠাসাঠাসি করে, যেখানে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইরাক, সিরিয়ানরা থাকে। বড় ব্যাগ তার আগেই বিসর্জন দিতে হয়েছে ভার কমাতে। পরনে একটি জামা কাপড়, পকেটে কিছু শুকনো খাবার, সেই খাবারই সম্বল ডাঙ্কিদের। কষ্ট এইটুকুই শেষ নয়, এইসব ডঙ্কার এজেন্টদের মধ্যে অনেক সময় থাকে সমকামী বা উভকামী বা সেক্স অ্যাডিক্ট অথবা কোনো সেক্স র্যাকেটের ব্যক্তির হাতে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় বাছাই করা ডাঙ্কিদের। পছন্দের দেশে যাওয়ার পথে সম্মানটুকু ঘটে হয় অনেককে। এইসব পরীক্ষায় পাশ করার পরে আসে ফাইনাল টেস্ট। ছোট বন্ধ কোনো কফিনের মতো বাক্সে বন্ধ করে পাচার করা হয় ডাঙ্কিদের। একটু বেশি সময় লাগলে, যদি পাইপের মাধ্যমে আসা সাপ্লাইয়ের অক্সিজেন শেষ হয়ে যায়, তাহলে ওই বাক্সের মধ্যেই ভবলীলা সাঙ্গ হয়ে যায় ডাঙ্কিদের। বাড়ির লোক ভাবে বিদেশে গিয়ে বাড়িকে ভুলে গেছে। আসলে তারা জানতেও পারে না বেনামি কোনো কবরের সম্পূর্ণ অন্য দেশে শুয়ে আছে তাদের বাড়ির ছেলে অথবা মেয়ে। শাহরুখের সিনেমায় ঠিক কোন গল্প উঠে আসবে তা জানা নেই, কিন্তু
ডঙ্কি সিনেমার প্লট বা ডাঙ্কিদের জীবনে এইরকমই যন্ত্রণা কষ্ট সঙ্গী হয় বর্ডার পেরোনোর সময় বেআইনিভাবে। তো অবশ্যই এই ডঙ্কি ফ্লাইটসে বা এই ডঙ্কি বা এইভাবে কোনো দেশে যাওয়ার কথা চিন্তা করার আগে একবার আমার এই ভিডিওটি অবশ্যই দেখুন, আর অবশ্যই সিনেমাটিও একবার দেখে আসবেন। নমস্কার।